একজনের ব্যাগ পড়ে গেছে নিচে দেখুন জলের মধ্যে। চোদ্দই নভেম্বর 2021, রাতের আহার পর্ব সেরে জাহাজের কেবিনে বসে ডায়েরি লিখছি। প্রতিকূল আবহাওয়ার দাপট খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে জাহাজের ক্রমবর্ধমান দুলুনি। রাতের অন্ধকারে দিগন্ত বিস্তৃত কালো জলরাশির মধ্যে জেগে রয়েছে প্রাণের স্পন্দনের মতো আমাদের জাহাজ এমকে কাভারাত্তি। জাহাজের এই দুলুনি কতটা এফেক্টিভ সেটা পরের দিন সকালে জানতে পেরেছিলাম, যখন অধিকাংশ যাত্রীর মুখে শুনেছিলাম এই সি সিকনেসের কারণে তারা প্রায় অনেক রাত অবধি বমি করেছেন। জাহাজ যত সামনের দিকে এগোচ্ছে না, জাস্ট এরকম এরকম হচ্ছে, আর মানে পা টলছে পুরো, মানে হেঁটে এক মানে এদিক থেকে ওদিক যাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। আমি তো একবার পড়তে পড়তে বাঁচলাম, মানে পড়ে যাচ্ছে উল্টে, এত মানে জাহাজ মাঝে মধ্যে হিলছে। ওটা হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের রুম, ওখান থেকে জাহাজকে চালানো হচ্ছে। আর এই জায়গাটার বাইরে ভেতরে আর পর্যটকদেরকে যেতে দেবে না। আপনারা যারা আগামী দিনে লাক্ষাদ্বীপ ভ্রমণ করবেন বা জাহাজে কোথাও দীর্ঘমেয়াদী ভ্রমণ করবেন, তাদের জন্য বলবো, আপনারা প্রথম দিন কখনোই বেশি লাফালাফি করবেন না এবং সম্ভব হলে বমির ওষুধ খেয়ে নেবেন। রুমে চলে এলাম, জাহাজটা এইদিকেই যাচ্ছে, মাথা ভীষণ ঘোরাচ্ছে, দেখুন ঠিকমতো দাঁড়ানো যাচ্ছে না। ওরে বাবারে, নাগরদোলায় চাপলে যেরকম অনুভূতি হয়, নাগরদোলা যখন নামে ওরকম অনুভূতি হচ্ছে। জাহাজে এইভাবে বসে থাকা সম্ভব নয়, মানে অভ্যাস না থাকলে দাঁড়ানো তো সম্ভব নয়ই নয়। তো চুপচাপ মাথা পাতে এমনিতে ঘুরছে আমার, আর সারাদিন ক্লান্ত, এখন চুপচাপ একটু শুয়ে পড়ি। প্রত্যেকটা রুমে আছে হচ্ছে মাইক, যেটা ঘোষণা হবে সেটা আপনি রুমে বসে শুনতে পাবেন। সারাদিনের ক্লান্তি আর জাহাজে তুলুনিতে ঘুম চলে এসেছিল। ঘুম যখন ভাঙল তখন ক্যাফেটেরিয়াতে গিয়ে দেখলাম প্রায় সবারই ডিনার কমপ্লিট। রাত্রে ডিনার নিয়ে নিয়েছি, 7:30 থেকে 8টার মধ্যে ডিনার নিয়ে দিচ্ছে। রাত্রে চিকেন আছে, যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ আছে, আর ভাতের বদলে আছে হচ্ছে জিরা রাইস, আর রুটিও আছে, আর ডাল আছে, সবজি আছে। এখানে হসপিটালও আছে, দেখলাম যে দু চারজন ট্রিটমেন্ট চলছে। মানে হসপিটালের প্রয়োজনীয়তা এখানে হতেই পারে, মাথা ফাথা ঘুরতে পারে, ভমিটিং হতে পারে, যাদের বমির সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু বমির ওষুধ সাথে রাখবেন। হাঁটতে পারছি না, কী বলবো আর। এখানে তো রুমে কোনো লকের ব্যবস্থা নেই, ঠিক আছে? আপনি যেখানে যাচ্ছেন আপনার ব্যাগপত্র কিন্তু এভাবে রুমে রেখে যেতে হবে, কিন্তু কোনো তালা চাবি বা লকের কিন্তু কোনো ব্যবস্থা নেই। বাইরে থেকে যেমন লক করার ব্যবস্থা কিছু নেই, কিন্তু রুম কিন্তু ভেতর থেকে লক করার ব্যবস্থা আছে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু গরম জলের ব্যবস্থাও আছে, মানে 24 ঘন্টা। একটু আগে আমি গেছিলাম বাথরুমে, তো দেখছিলাম যে গরম জলও কিন্তু আছে। 15 নভেম্বর 2021, ঘুম থেকে উঠেই এক ছুটে পৌঁছে গেলাম জাহাজের ডেকে। রাতের অন্ধকার কেটে গিয়ে আরও এক নতুন সকাল এসেছে। যদিও মেঘলা আবহাওয়ার কারণে চারিপাশের দৃশ্যমানতা খুব একটা ভালো নয়। আগের দিন বিকাল 4টার সময় জাহাজ ছেড়ে মিনিকয় পর্যন্ত 400 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নিয়েছে প্রায় 16 ঘন্টা। আকাশে মেঘের ঘনঘটা কিছুটা কাটতেই দূরে দেখতে পেলাম সবুজে ঘেরে একটা আইল্যান্ড। জিজ্ঞেস করে জানতে পারলাম এটাই হচ্ছে মিনিকয় আইল্যান্ড। কম দৃশ্যমানতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মিনিকয় আইল্যান্ডের জেটিতে আমাদের জাহাজের পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগছিল। এরই মধ্যে ঘোষণা করা হলো টুরিস্টদেরকে ক্যাফেটেরিয়াতে গিয়ে ব্রেকফাস্ট করে নিতে। ব্রেকফাস্টের আয়োজনও ছিল এলাহি। আমি খাঞ্চারেক পাউরুটি আর দু পিস ডিম আর এক কাপ কফিতেই কাজ চালিয়ে দিলাম। ব্রেকফাস্ট সম্পূর্ণ করে জাহাজের ডেকে গিয়ে দেখলাম মিনিকয় জেটির অনেক কাছেই আমাদের জাহাজ পৌঁছে গিয়েছে। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম এই প্রতিকূল আবহাওয়া কেটে গিয়ে যেন রোদের দেখা মেলে, না হলে এত খরচ করে বেড়াতে আসা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। এখানে জাহাজ গিয়ে দাঁড়াবে, সব প্যাসেঞ্জাররা নামবে, আগে লোকাল প্যাসেঞ্জার, তারপরে জাহাজে যারা টুরিস্ট তারা। কিন্তু সমস্যা এটাই যে আজকে ওয়েদার এখানে খুবই খারাপ, দিন দিন ধরে এরকম ওয়েদার খারাপ চলছে, আর খারাপ ওয়েদার হয়ে গেলে মানে এখানে আসার আর কোনো মানেই হয় না, দেখাই যাবে না। এই যে সমুদ্রের নিচে যে দৃশ্য, এত স্বচ্ছ জল থাকে সেগুলো কিছুই দেখা যাবে না, কারণ আকাশে মেঘ, তারপরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় সকাল 9:10, কিন্তু সূর্যের কোনো দেখা নেই। তো প্রার্থনা এটা থাকবে যে ওয়েদার খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, নাহলে মন খারাপ হয়ে যাবে।
ডায়ের পাতা খুলে আবারও লিখে নিলাম কয়েকটা কথা। আজ বহুদিন পরে কতজনের বাড়ির লোক ফিরছে এই জাহাজে। বহু অপেক্ষার শেষে দূর থেকে চেনা মুখটা দেখতে পেয়ে ধৈর্যের বাঁধ ভেঙে তারা ছুটে এসেছে আপন মানুষটাকে স্বাগতম জানাতে। কারো ছেলে, কারো বাবা, কারো ভালোবাসার মানুষ, কারো পরিবার। টিভি নিয়ে গেল টিভি। যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জিনিসপত্র এইভাবেই নামানো হচ্ছিল। ব্যাগ পারাপার চলাকালীন এক যাত্রীর ব্যাগ জলে পড়ে গিয়েছিল, সেটিকেও তৎক্ষণাৎ উদ্ধার করা হলো। একবার কল্পনা করে দেখুন তো, সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপপুঞ্জ, সেখানে না আছে কোনো সিনেমা হল, না আছে শপিং মল, না আছে কোনো রেস্তোরাঁ, না আছে কোনো পরিষেবা, তাও মানুষ বাঁচে। আমার আপনার থেকে অনেক ভালোভাবে বাঁচে। কিভাবে, সেই গল্পটা বলবো আজকের গল্পের শেষে। স্থানীয় ভিড়টা কমে যেতেই আমরাও সব ট্যুরিস্টরা জাহাজ থেকে নেমে পড়লাম। আর নামার আগে লাইফ জ্যাকেট পরিয়ে দিল, কারণ ইচ্ছে করবে যখন তখন জলের মধ্যে ব্যাঙের মতো ঝাঁপা দে। এবার যদি লাইফ জ্যাকেট না থাকে তাহলে ব্যাঙের মতো উল্টে জলে ডুবে মরে পড়ে থাকারও সম্ভাবনা আছে। তাই কোনো রকম কোনো ঝুঁকি না নিয়ে লাইফ জ্যাকেট পরে নিলাম। গরম খুব লাগছে কিন্তু এখানে, মানে যত পারবেন লাইট পোশাক পরে আসুন, আর অবশ্যই সানস্ক্রিন, টুপি, সানগ্লাস সঙ্গে জলের বোতল এগুলো কিন্তু অবশ্যই রাখুন। ট্যুরিস্টদেরকে রিসর্ট অবধি নিয়ে যাওয়ার জন্য ছোট বাস, গাড়ি এই সব কিছুর ব্যবস্থাই ছিল। তবে পর্যটকের তুলনায় গাড়ির সংখ্যা কম থাকায় একদল লোক চলে যাওয়ার পরে তারপর আবার একদল লোক যাওয়ার জন্য লাইন দিচ্ছিল। প্রথমে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মিনিকয়ের লাইট হাউসে। সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে আমি উঠে পড়েছিলাম লাইট হাউসে। পরে বুঝেছিলাম না উঠলে হয়তো ভালোই হতো। আমি কখনো লাইট হাউসে উঠিনি, আজকে প্রথম লাইট হাউসে উঠছি। মিনিকয়ের যে সাইড সিন, সেই সাইড সিনের প্রথমে হচ্ছে এই লাইট হাউস। অনেকটা ওপরে চড়তে হবে, একটু ওপরে উঠতে হবে, পাশাপাশি দুজন চলার ব্যবস্থা নেই। ওপর থেকে যখন কেউ নামছে নিচের লোক কাটকে যেতে হচ্ছে এরকম। প্রায় 200 সিঁড়ি ভেঙে লাইট হাউসের ওপরে ওঠা, তারপর সরু মইবে লাইট হাউসের শীর্ষে পৌঁছানোর ব্যাপারটা যথেষ্ট কঠিন বয়স্ক মানুষদের জন্য। তবে কষ্ট করে সিঁড়ি ভেঙে যদি আপনি লাইট হাউসের শীর্ষে পৌঁছেও যান, তাহলে সেখান থেকে মিনিকয় আইল্যান্ডের 360 ডিগ্রি ভিউ আপনি দেখতে পাবেন, আর সেই সাথে শীর্ষ জয়ের সাফল্যের কয়েকটি ছবিও তুলে রাখতে পারবেন। আর যেখানে যাও না রে ভাই, সপ্তসাগর পার মিনিকয়ের লাইট হাউসে উঠো না, খবরদার, জিনা হারাম হয়ে গেল। বাপরে বাপ, সে কোন ওপরে লাইট হাউস, বাপরে, বয়স্ক মানুষজন কীভাবে উঠছে। যারা লাইট হাউসে উঠতে পারবেন না তারা কি লাইট হাউসের ওপর দেখবেন না, বা লাইট হাউস থেকে এই চারপাশটা কেমন দেখে দেখবেন না? নিশ্চয়ই দেখবেন, তার ব্যবস্থা আমি করছি। Thank you.
ব্যাস চলে এসেছি। যেরকম আইল্যান্ড এতদিন ধরে সিনেমায় দেখেছি বিদেশের আইল্যান্ডগুলো, আজ ভারতবর্ষে সেরকমই একটা আইল্যান্ডে এসেছি যার নাম হচ্ছে লাক্ষাদ্বীপের মিনিকয়। একবার শুধু দেখুন, তারপরে আমার কথা মিলিয়ে নেবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ও তার আগে আইল্যান্ড আর রসনা বোধহয় এটা। চিয়ার্স। এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি যেগুলো আছে, কায়াকিটা একমাত্র এরা ফ্রি দিচ্ছে। মানে যে ট্যুরিজমের সাথে আমি এসেছি এই কায়াকিটা একমাত্র ফ্রি। কায়াকিতে আপনাকে নিজেই নিজেকে আর কি বোট চালাতে হবে, এরকম একটা ব্যাপার। দেখাবো সবটাই আমি। বাকি যেসব ওয়াটার স্পোর্টসগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু এখানে চার্জেবল। স্নর্কেলিং চার্জেস ফর 360, আনে জানে কে লিয়ে 15 মিনিটস হোগা, ওয়াহি পে 15 মিনিটস হোগা, টোটাল 30 মিনিটস। আচ্ছা, বানানা বোট 472 পার হেড। বানানা বোট পে চার লোক চাই, আর নি বোর্ড কে লিয়ে 590 পার হেড। নি বোর্ড ইয়ানি মানে আপকো নি নি পে এক বোর্ড হোগা বেট কে এক স্পিড বোর্ড আপকো টো করে। বাট আমি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করব কি করব না সেটা নিয়ে একটু দ্বন্দ্বে আছি, কারণ আমার কাছে গোপ্রো নেই, আমি ক্যামেরা আনা হয়নি, আমার ক্যামেরা অ্যাকচুয়াল কেনা হয়নি, কিনবো কিনবো করে আপনাদের দেখালাম আসার দিনকে। আর এখানে এদের কাছে কোনো ক্যামেরা নেই যে এরা ভিডিও এখন করে দেবে, তো দেখা যাক যে কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। এদিকে ওয়েদার খারাপ, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো অপেক্ষা করবো। আজকে সারাদিন তো এখানে আছি, 4 অবধি এখানে টাইম আছে আমার কাছে। এটা এদের এখানে কমপ্লিমেন্টারি আর কি, আপনি যতবার যত খুশি করতে বার খুশি করতে পারেন, এটাকে নিয়ে সমুদ্রের মধ্যে নৌকা চালাতে পারেন। সকাল থেকে সবাই করছিল, আমি ড্রোন ফ্লাই করছিলাম, তা ভাবলাম সবার হয়ে গেছে, এবার আমি করবো। একটা নীল সমুদ্রের মধ্যে আপনি একা ভেসে আছেন, যেটা আপনি সবসময় স্বপ্নে দেখেছেন, সেই জিনিসটা কিন্তু আজকে আপনার সাথে হচ্ছে। জলের গভীরতাও বেশি নেই, লাইফ জ্যাকেটও পরা আছে এখানে। আর এখানে আপনার যদি বোট উল্টেও যায় তাতে কোনো প্রবলেম নাই, মোট কথা এখানে কোনো সমস্যা নেই আপনার, মানে কোনো রিস্ক নেই, কোনো ঝুঁকি নেই। ব্লকটার নাম এটাই হওয়া উচিত, লাখ টাকার নাম লাক্ষাদ্বীপ। একা আসবেন না, আমার মতো কাপেল আসুন, সাথে ফ্যামিলি নিয়ে আসুন, না হলে হাজব্যান্ড ওয়াইফ আসুন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসুন, বাট একা আসবেন না, একা আসলে বড্ড বোরিং হবেন। আর যদি আপনি কাপেলে আসেন তাহলে আপনার রোম্যান্স যা হবে সারা জীবন মনে থাকবে, এর থেকে ভালো হানিমুনের জায়গা কোথাও হয় না। কত বছর পরে সমুদ্রে স্নান করলাম, সমুদ্রে আমি কখনো নামি না, কিন্তু এইখানকার সমুদ্র দেখে সর্দি কাশি নিজেকে ঠিক রাখতে পারলাম না। জলে খেলা তো অনেক হলো, এবার খাওয়া দাওয়া করা যাক। বেলা হয়েছে, খিদেও পেয়েছে, মনে হচ্ছে আমার বিয়ের বিফে রিসেপশন। এই হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, রুটি আছে, এরকম ভাত আছে, থোড়া ডাল দিয়ে দেনা, বাস বাস। আর ইয়ে কি হয়, বিনস আর ইয়ে আলু ভিন্ডি আর পাপড় দেনা মুঝে 3-4 নেই বাস। এছাড়াও ছিল চিকেন কারি আর চিকেন ফ্রাই। কেমন খেতে কোনো কিছু এখন বলবো না, কারণ এখন প্রচুর খিদে পেয়েছে। লাক্ষাদ্বীপের চিকেন
লাখ টাকার। শেষ পাতে আছে হচ্ছে মিষ্টি সিমুইয়ার পায়েস। কখনো আমি সিমুইয়ার পায়েস খাইনি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, ভালো টেস্ট। তো বেলা পড়ে এসছে, মানে এখন সূর্য মাথার উপরে, এখন প্রায় বেজে গেছে আড়াইটে। খেয়ে দেয়ে সবাই এখানে ওখানে রেস্ট নিচ্ছে, সবাই সমুদ্র দেখছে, এখন সবাই জল থেকে উঠে চলে এসছে। যেরকম হয় আর কি, দুর্বলা থেকেও সমুদ্রে যায় না। এখন যেহেতু মানে সূর্য একদম মাথার উপরে এবং ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে, এখন কিন্তু সমুদ্র আরও সুন্দর লাগছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো, আরও কিছু ড্রোন শট নেবো, তারপর এখান থেকে যাবো যেখানে এটা নিয়ে যাবে। কখনো চেতনে, কখনো অবচেতনে টুকরো টুকরো মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করেছিলাম আমার ক্যামেরায়। আলো ছায়ার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে সবুজ বনানীর মধ্যে দিয়ে মিনিকয় আইল্যান্ডের আরও একটা নতুন জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো। তার নাম, আর এই গ্রামের নাম হচ্ছে পলেশ্বরী ভিলেজ, পলেশ্বরী গ্রাম। আপলোক লড়কে বলে ওকে লড়কি বলে। এখানে এসে আমাদের চা পানের বিরতি দেওয়া হয়েছিল, আর সেদিন এই পাশেই একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। চায়ের লাইনে ভিড় দেখে ঠিক করলাম চা পরে হবে, আগে পাশের বিয়ে বাড়িতে এক ঝলক ঘুরে আসি। আর বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। পরে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম এদের বিয়ে বাড়িতে প্রধান খাবারই হচ্ছে বিরিয়ানি। ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি, আরও কত রকম সব বিরিয়ানি। দেখে বিরিয়ানি মুখে এসে গেল পানি। তো বিকেল হয়ে গেছে, আমরা এখানে সবাই চলে এসেছি এখানে চা এবং হচ্ছে ওই যে দুটো নাম বললাম সেগুলো খাওয়ার জন্য। মুগা আপা ফুকর্তু ফুকর্তু কীরকম নাম মনে হচ্ছে, নিজের নাম ভুলে যাবো। চা পানের বিরতির পরে আমাদের সবাইকে এক জায়গায় বসিয়ে শোনানো হয়েছিল এই মিনিকয় আইল্যান্ড সম্পর্কে বেশ কিছু অজানা কথা। আমি সেগুলোই আপনাদেরকে শোনাচ্ছি আমার ভাষায়। ভারতবর্ষের 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ হচ্ছে অন্যতম। লাক্ষাদ্বীপের 36টা আইল্যান্ডের মধ্যে 10টা ইনহ্যাবিটেন্ট, অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করে। মোট জনসংখ্যার 93% ইসলামিক ধর্মাবলম্বী। মিনিকয় আইল্যান্ড অন্য 10টা আইল্যান্ডের থেকে আয়তনের তুলনায় দ্বিতীয় বৃহত্তম। এখানকার প্রধান ভাষা হচ্ছে মালায়ালম বা মাহি। এখানকার প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং রুটি, আর প্রধান উৎসব রমজান ঈদ এবং কুরবানির ঈদ। এছাড়াও 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এখানে খুব ধুমধাম করেই পালন করা হয়। শিক্ষা ব্যবস্থার কথা বলতে এখানে স্কুল আছে ক্লাস 12 পর্যন্ত, এবং পরবর্তী উচ্চশিক্ষার জন্য কলেজ কিংবা ইউনিভার্সিটি যেতে হলে যেতে হবে কুচিনে। এবার জীবিকা অর্জনের কথায় আসি। এই গ্রামের সিংহভাগ পুরুষই মার্চেন্ট নেভির কাজের সঙ্গে যুক্ত, এবং বাকিরা নারকেল রপ্তানি, মাছ ধরা ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত। মনোরঞ্জনের দিক থেকে বলবো, এখানে ডিশ টিভি আছে, নেই শুধু 3G 4G কিংবা 5G নেটওয়ার্ক। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এসব এখানে চলে না। যেটা চলে সেটা হচ্ছে BSNL 2G। তবে এই নিয়ে এই গ্রামের মানুষের কোনো অভিযোগ নেই, কারণ এরা সোশ্যাল মিডিয়ার থেকেও বেশি আত্মিক সম্পর্কে বিশ্বাস করে। বিপদে আপদে সবাই একে অপরের পাশে দাঁড়ায়। আরও একটা বিষয় যেটা শুনে খুব ভালো লেগেছিল, এখানে বিয়েতে পাত্রপক্ষকে কোনো পণ দেওয়ার ব্যাপার নেই। এখানে বিয়ের পরে মেয়েরা কেউ শ্বশুরবাড়ি থাকে না, তারা সকালবেলায় শ্বশুরবাড়ি গিয়ে সারাদিন কাজকর্ম করে আবারও বিকালবেলায় বাবার বাড়ি ফিরে আসে।
বেলা ফুরিয়ে আসছিল। আমাদের আবারও নিয়ে যাওয়া হলো সেই জায়গায় যেখান থেকে আজকে সারা দিনের গল্পটা শুরু হয়েছিল, ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের জাহাজ এমকে কাভারাত্তি। ফেরার সময় একটা কথাই বারবার মনে আসছিল, নগর জীবনের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেও কীভাবে ভালো থাকা যায় তা আজ শিখিয়ে দিল প্রায় 400 কিলোমিটার দূরে নির্জন দ্বীপপুঞ্জের এই মানুষগুলো। বুঝিয়ে দিল ভালো থাকার জন্য কিংবা ভালো রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার থেকেও বেশি দরকার একে অপরের পাশে থাকা। সন্ধেবেলায় ডেকে গিয়ে দেখি সদ্য আলাপি সম্পর্কগুলোর মধ্যে একটা আসর জমে গিয়েছে। সবাই নিজেকে পরিচিত করছে একে অপরের সঙ্গে, কেউ পাঞ্জাব, কেউ গুজরাট, কেউ হায়দ্রাবাদ, কেউ তামিল, কেউ বঙ্গ। সুযোগ বুঝে আবারও ডায়েরি খুলে এই টুকরো টুকরো মুহূর্তগুলোকে সাজিয়ে নিলাম সোনালী অক্ষরে। আবারও রাতের আহার পর্ব সেরে নেওয়া, হারিয়ে যাওয়া ঘুমের দেশে যেখানে দুই চোখ স্বপ্নের সাথে মিশে, ফিরবো আবারও নতুন এক সকালে, গল্প শোনাতে নিয়ে যাব নীল সাগর রতনে।